alacak. Oraya şey, ağırlı görülecek. উদ্দেশ্য হলো একটাই, আসন্ন তেরোনা আটের নির্বাচন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল করিম সাহেবকে নৌকা মার্কা বিজয় করার উদ্দেশ্যে আদ্রা ইউনিয়নবাসী একত্রিত হয়েছি। তাদেরকে অনেক ধন্যবাদ। উপলব্ধি করতেছি মনে হচ্ছে নৌকার মানুষ আছে। আপনারা কি নৌকার মানুষ না? আমি কাল তোমার মার্কা তো নৌকা, তুমি এখন কোথায় আছো? আপনি কে যে আপনাকে আমি উত্তর দেব? আমি আর তাকে কিছুই বলিনি। যারা রাজা গেছিল 71 সালে তারাও তো বাংলাদেশি ছিল, তারা কেন রাজাগারি করছে? তারা কেন বাংলাদেশের শত্রু ছিল? ওরা সেই আওয়ামী লীগের রাজাকার যারা আওয়ামী লীগ দাবি করে এখন একমাত্র সংগঠনের কাছে অন্যের কথা বলে তাদের স্বার্থের জন্য এখানে বসা করে শুধু যারা টাকার জন্য রাজনীতি করে। আমি রাখিম ছাত্রলীগের সভাপতি ছিলাম, কে বলতে পারবেন কারো কাছ থেকে সংগঠন দাবি করে কোনো কিছু দাবি করে টাকা বেঁচে দিছি? সে উনি ভুল করেনি। হ্যাঁ একটা ভুল হয়তো থাকতেই পারে, কিন্তু উনি তো কাজ করে গেছেন, 15 লক্ষ টাকার কাজ। তার দিকে হুঙ্কার দেয় নৌকা নাম ফাটতে নাকি ফালাই যায়, এই বাংলার বুকে নৌকার ফাটতে কি দাঁড়াই দেয়? আছি কার সাহস? সাবধান, আমরা মানুষের সাথে বেয়াদবি করবো না, কারো সাথে বেয়াদবি করবো না, সবাই রাজনীতি করবে। মনে করেন না যে দু চারটা হুঙ্গলে দৌড়াই দেন আর মনে করবেন যে আমরা ফালাই না। লিমন সেকেন্ড হয়েছিল, তার দ্বিতীয় নাম দিয়ে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে নাম পাঠানো হয়েছিল। এছাড়া স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত, বড় রহমান আওয়ামী লীগের স্বাক্ষরিত, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাক্ষরিত ফাটানো হয়েছিল। ঠিক করিম ভাই এমনি ভাবে নৌকা পেয়েছে এখানে বিএনপি নেতারা বাড়ি, বড়ুয়ার নেতারা বাড়ি এবং পার্শ্ববর্তী ইউনিয়নের কাছাকাছি আরেক সাবেক এমপির বাড়ি। করোনাতে বড় এক নেতা আছে নজরুল সাহেবকে ধুলে গুল দেখায়, কিন্তু তারা কিন্তু আজকে নজরুল ভাইয়ের সমকক্ষ কখনো হতে পারবে না। বঙ্গবন্ধু সেদিন বলেছিল আপনারা নৌকায় ভোট দেন আমি বাংলাদেশকে স্বাধীন করবো। আছে আমাদের মা বোনদের ভোট আছে, তার বাহিরে অনেক ভোট আছে, যে ভোটটা ডিফেন্ড করবে আগামী দিন চেয়ারম্যান কে হলে ভালো হইব। ভোরবেলা এসে কেন্দ্রে ভোট দিবেন আর নৌকা মার্কার ভিসিনে দেখে বাড়ি যাবেন, বিকেলবেলা ভোট গুলো দেখে নৌকা পাশ করে যাবেন। নৌকার পক্ষে বিজয় ছিনিয়ে আনবেন। বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী এনে আমার ইউনিয়নের নেতৃবৃন্দকে আমার এই ইউনিয়নের সাধারণ মানুষের উপর আঘাত করবে। আগামী কাল থেকে প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ দুর্বার গতিতে সৃষ্টি হবে। তিনটা বৃহত্তর কেন্দ্রে আমাদের লোকজন সার্বক্ষণিক ভাবে থাকবে, কোথাও যদি কোনো প্রবল প্রাণাকাণ্ড সৃষ্টি হয়, কোথাও কোনো আঘাত আছে, আমাদের লোকজন নিমিষে সেখানে পৌঁছে যাবে।